बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन, वेलकम टू रुना कुकिंग हाउस। आज हमें शेयर करब एक गरमे मन प्राण ठंडा करा ओ इफतारे एने दीते पारे प्रशांति। पवित्र माहे रमजानेर रहमतेर नय रोजा आज, सबाइके रमादान मुबारक जानिए शुरू करछि आजकेर रेसिपी। आशा करछि भालो लागबे रेसिपि। भालो मने होले আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন, পরিবার প্রিয়জন সবার সাথে শেয়ার করতে পারেন। তো প্রথমে আমি আজকে জুস মানে পেয়ারা জুস করব, সেজন্য এখানে আমি পেয়ারা নিয়ে নিলাম। তো পেয়ারাটা যার যার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি একদম শক্ত কোচকোচে একটা পেয়ারা নিলাম। পেয়ারাটাকে আমি যে মুখের অংশ থাকে সেটা কেটে নিলাম, আর এখন একটু নাইফের সাহায্যে এটাকে একটু কেটে নিব ভিতরের অংশটা। এরকম মজার মজার অনেক ইফতার আইটেম ও জুস, স্মুদি, অনেক রকম লাচ্ছি, অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন, লিঙ্কগুলো নিচে দেওয়া থাকবে। তো পেয়ারাটাকে আমি মাঝখান থেকে এই বিচির অংশটাকে খুলে নিব। তো যার যার পছন্দ মতো সুবিধা মতো এগুলোকে বের করে নেবেন, আমিও বের করে নিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, এর মধ্যে আসলে অনেক কথা বলি বা টিপস বলি, আশা করছি সেগুলো বুঝতে পারবেন। তো অন্য আরেকটা পেয়ারা আমি কেটে নিচ্ছি। এই পেয়ারাটার আমি টুকরো টুকরো করে কেটে নিব, আর বিচির অংশটাকে ফেলে মানে খুলে নিব, আলাদা করে নিব। মানে জুসে এই বিচি দিব না, বিচি দিলে দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে না। কিন্তু উপরে যে সবুজ একটা অংশ সেটা আমি ফেলে দিব না, তাহলে জুসটা সবুজ কালার থাকবে, চাইলে ফেলে দিতে পারবেন আপনারা, আমি চাইছি সবুজ কালারই থাকুক। পেয়ারার মাঝখানে এই বিচি অংশটাকে খুলে নিব, তারপর আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। পেয়ারা কিন্তু এমনিতে খেতে অনেক ভালো লাগে, আর পেয়ারার গুণের কথা তো বলে শেষ করা যাবে না, এটা মোটামুটি সবাই আপনারা জানেন। বিচির অংশটুকু আমি খুলে নিয়েছি, এখন এই পেয়ারাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। পেয়ারাটা কাটা হয়ে গেছে, এখন আমি পেয়ারাটা নিয়ে নিচ্ছি। পেয়ারা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিব, মানে আমি ধুয়ে নিয়েছি, আপনারা ধুয়ে নেবেন, কাটার পরে ধোয়া যাবে না। দিয়ে দিচ্ছি বরফ কুচি 1 কাপ। আর দিব চিনি, এখানে চিনি এটা আসলে যার যার ইচ্ছে মতো, কতটুকু মিষ্টি খেতে চান। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম।
ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। বিট লবণ হাতের কাছে না থাকলে সাধারণ লবণটাও দেওয়া যাবে। এখানে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া, এটাকে একটু ডেকোরেশন করব সেজন্য দিয়ে দিলাম লবণ। লবণ আর লাল মরিচের গুঁড়াটা একটু মিশিয়ে নিব। আমি আজ শেয়ার করছি আসলে পেয়ারার মধ্যে পেয়ারার জুস, খেতে তো সেই দারুণ হবে, আর জুস খাওয়ার পর পেয়ারাটাকেও খেয়ে নেওয়া যাবে। পেয়ারাটাকে এখন আমি এই মরিচের গুঁড়োর মধ্যে গুঁড়িয়ে নিব। দেখতে সুন্দর লাগবে, আবার মানে জুস খাওয়ার পর পেয়ারাটা খেতেও ভালো লাগবে। তো ব্লেন্ড করে আমি 1 মিনিট করে দুবার ব্লেন্ড করলে এটা হয়ে যায়। 2 মিনিট ব্লেন্ড করেছি, তো দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা সেই দারুণ মজার পেয়ারা জুস ঢেলে দিলাম। তো এটা দেখতে যেরকমই সুন্দর, আসলে খেতেও খুবই মজা হয়ে থাকে। তো একবার হলেও এটা খেয়ে দেখতে পারেন আপনারা, পেয়ারার মধ্যে না না খান, গ্লাসে করেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, আপনার একটি লাইক একটা কমেন্ট আমাদের এই ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।